করোনা ভাইরাস যেন তাণ্ডব চালাচ্ছে দুনিয়া জুড়ে এই ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে অধিকাংশ মানুষ খিল দিয়েছে ঘরে ফলে এই সংক্রমণের বড় একটি আঘাত সামলাতে হচ্ছে অর্থনীতিকেও বাংলাদেশে এই সংকট মোকাবেলায় দিক নির্দেশনা দিতে খুলনা ও বরিশাল বিভাগের কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলেন প্রধানমন্ত্রী অর্থনৈতিক সংকট ও খাদ্য সংকট নিয়েও আলোচনা হয় এই করোনার কারণে এই ভাইরাসটা এমনভাবে সারা বিশ্বকে নাড়া দিয়েছে এখানে কিন্তু খাদ্য অভাবটা মারাত্মকভাবে দেখা দিতে পারি কিন্তু বাংলাদেশ আমি এটুকু বলতে পারি যে এই দেশ আমাদের মাটি আছে মানুষ আছে আমাদের মাটি অত্যন্ত উর্বর আমরা কিন্তু নিজেদের চাহিদা পূরণ করে অনেককে সাহায্য করতে পারবো যদি আমরা যথেষ্টভাবে খাদ্য উৎপাদন করতে পারি এবং সেটা আমাদের উৎপাদন করতে হবে যাতে আমাদের দেশের মানুষ কষ্ট না পায় আবার দরকার হলে আমরা অনেক মানুষকে বা অনেক দেশকে আমরা সহযোগিতা করতে পারি বা এটাও আমরা রপ্তানি করতে পারি উৎপাদন আবারও আমি বলছি কেউ এতটুকু কারো জমি জন্য অনাবাদী না থাকে পরিস্থিতি মোকাবেলায় কৃষি উৎপাদনের উপর জোর দেন প্রধানমন্ত্রী ঘোষণা দেন কৃষকদের জন্য প্রণোদনা তহবিলের ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বীজ চারা বিতরণের জন্য একশো কোটি টাকা বরাদ্দ দেওয়া হবে যাতে এই কৃষিকাজটা আপনারা অব্যাহত রাখতে পারেন সেদিকে লক্ষ্য রেখে এই ব্যবস্থা আমরা নিয়েছি সারের ভর্তুকি বাবদ আগামী অর্থ বাজেটে নয় হাজার কোটি টাকা আমরা বরাদ্দ রেখেছি আগামী অর্থ জন্য নয় হাজার কোটি টাকা ভর্তুকি দেওয়া হবে যাতে আমার কৃষি উৎপাদন কোনো মতে ব্যাহত না হয় আর কৃষিখাতে চলতি মূলধন সরবরাহের উদ্দেশ্যে বাংলাদেশ ব্যাংক পাঁচ হাজার কোটি টাকা নতুন এবং একটি অর্থায়ন স্কিম গঠন করবে এখানে শুধু কৃষি খাতেই আমরা আমরা একটা একটা কোটি টাকার ফান্ড তৈরি করবো সর্বোচ্চ মাত্র পাঁচ পার্সেন্ট করোনা ভাইরাস জনিত পরিস্থিতির কারণে নানা উন্নয়ন কর্মকাণ্ড ব্যাহত হলেও কৃষি উৎপাদন যাতে কোনোভাবে ব্যাহত না হয় সে বিষয়ে গুরুত্ব দেন সরকার প্রধান আমাদের অনেক উন্নয়নের কাজ বাধাগ্রস্ত হচ্ছে কিন্তু সব থেকে বড় কথা এখন মানুষ বাঁচানো এবং মানুষের জীবনযাত্রা যাতে অব্যাহত থাকে সেদিকে বিশেষভাবে দৃষ্টি দেওয়া সেই ক্ষেত্রে আমাদের দেশে সব শ্রেণী মানুষের জন্যই কিন্তু আমরা সাদা প্রস্তুত তাদের সাহায্য করবার জন্য ইতিমধ্যে আমাদের শিল্প এবং ব্যবসা বাণিজ্য এবং সব কিছু যাতে অব্যাহত থাকতে পারে তার জন্য আমরা প্রায় বাহাত্তর হাজার কোটি টাকার একটা প্রণোদা ইতিমধ্যে ঘোষণা করেছি কিন্তু আমাদের কৃষি প্রধান দেশ আমাদের কৃষিকাজ অব্যাহত রাখতে হবে খাদ্যটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এই খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে নভেল করোনা ভাইরাস সংকটের মধ্যে দুর্দশাগ্রস্ত মানুষের জন্য বরাদ্দ ত্রাণ বিতরণে কেউ দুর্নীতি করলে তাকে ক্ষমা করা হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমরা চেষ্টা করে যাচ্ছি সকলের ঘরে খাবার পৌঁছে দেওয়া সবাইকে সাহায্য দেওয়া এই একটা দুর্যোগপূর্ণ অবস্থা চলছে এই সময় মানুষকে সাহায্য দেওয়ার জন্য আমরা যে খাদ্য দ্রব্য দিচ্ছি চাল বা যা আমরা দিচ্ছি সেখান থেকে কেউ যদি দুর্নীতি করার চেষ্টা করে তাহলে এটা কোনোদিন ক্ষমার যোগ্য না এবং এটা আমরা ক্ষমা করব না কেবল কৃষকই নয় শ্রমিক দিনমজুর থেকে শুরু করে কামার কুমার তাঁতি জেলে সব শ্রেণীর মানুষকে সহযোগিতা করতে সরকার সদা প্রস্তুত এমনটাই বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রিয়াসাত সানভি বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট কম